আল্লাহর আউলিয়াগণ যারা আল্লাহর ওলি হয়ে গেছেন, যারা আল্লাহর বন্ধু হয়ে গেছেন, যাদের জাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদার কাছে যারা নিজেদেরকে বিলীন করে দিয়েছেন, সেই সমস্ত আল্লাহর আউলিয়াগণের মধ্যে এরকম ক্লাসিফিকেশন আছে। তাদের কাশফের দরজা খুলে দেওয়া হয়, তাদের কাশফের দরজা খুলে দেওয়া হয়। তাব্রানী শরীফের হাদিস, হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীজির একজন সাহাবী ছিলেন। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সকালবেলা ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই জিজ্ঞেস করলেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা, ও হারেসা তোমার সকাল কিভাবে হয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হালত জানতে চাইতেছেন, কি শারীরিক অবস্থা জানতে চাচ্ছেন? শারীরিক অবস্থা, ইমানের কাঁটা কোথায় আছে সাহাবী আমাকে এটা বলো। আর যদি বলি ইন্নি আরা রুকু আকুম ওয়া খুশু আকুম, বুখারী শরীফের হাদিস, নবীজি বলছেন আমার বানানো কথা না, কোন আল্লাহর আউলিয়ার মুখের কথা না, বুখারী শরীফের হাদিস, নবীজি বলে গেছেন, হে আমার উম্মত, হে আমার সাহাবীরা, তোমরা শুধু মনে করবে না আমি নবী শুধুমাত্র সামনের দিকে দেখি, আমি পিছনের দিকেও দেখি, শুধুমাত্র পিছনের দিকে দেখি না, ইন্নি আরা রুকু আকুম, আমি তোমাদের রুকু দেখি, ওয়া খুশু আকুম, তোমাদের অন্তরের মধ্যে যে তাকওয়া আছে, পরহেজগারি আছে, সেইটাও আমার নবীর কাছে অদৃশ্য না। খুশু খুজু অন্তরের বিষয়, তাকওয়া, উলামায়ে কেরাম আছেন বুখারী শরীফের রওয়ায়াত, তোমাদের অন্তরে ইমানের মিটার, তাকওয়া পরহেজগারির মিটার কোথায় আছে আমি নবী সেইটাও দেখে। নবী যে জানতেন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের অবস্থা কি, তারপরে জিজ্ঞেস করেছেন, কারণ এটা হচ্ছে প্রেমিক আশিক এবং মাশুকের মধ্যে আলাপ, উম্মতে মুহাম্মদের জন্য মেসেজ, উম্মতে মুহাম্মদের জন্য শিক্ষা। এই ঘটনাগুলো না ঘটলে আমরা কিভাবে জানতাম, কোথা থেকে এই শিক্ষাগুলো পেতাম? হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কা, ইয়া রাসূলুল্লাহ আমার সকাল হয়েছে। নবীজি জিজ্ঞেস করেছিলেন, কি কাইফা আসবাহতা ইয়া হারেসা, হে হারেসা তোমার সকাল কিভাবে হয়েছে, কিসের উপরে তোমার সকাল হয়েছে, তোমার ঈমান আজকে সকালে কোন অবস্থানে আছে? উনি জবাব দিচ্ছেন, কি আসবাহতু মুমিনান হাক্কা, আমি হাকিকি প্রকৃত মুমিন হিসেবে আমি হারেসার সকাল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া হারেসা ফাংজুর মাযা তাকুল, সাবধান তুমি কি বলছো, কার সামনে কথা বলছো, সাবধান, আশিক মাশুকের কথা, ফা ইন্না লিকুল্লি শাইইন হাকীকা, প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে, অরিজিনালিটি আছে, ফামা হাকিকাতু ঈমানিক, তোমার ঈমানের হাকিকত কি আমাকে বলো, শরীয়ত তরিকত হাকিকত মারেফত, চারটা জিনিস আমরা জানি কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিকত জানতে চাচ্ছেন, ও হারেসা তুমি যে ঈমানের দাবি করেছো, তুমি যে প্রকৃত ঈমানের দাবি করেছো, আমাকে বলো তোমার ঈমানের হাকিকত কি? হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ঝরঝর করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আযাফাত নাফসি আনি দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আমার ঈমান হাকিকতের দরজায় গিয়েছে সেই দিন থেকে আমি দুনিয়ার সাথে সকল সম্পর্ক কর্তন করে দিয়েছি, কাট অফ করে দিয়েছি, আই হ্যাভ কাট অল দ্য রিলেশনশিপ উইথ দিস ওয়ার্ল্ড, এভরিথিং ইজ ওভার, আযাফাত নাফসি আনি দুনিয়া ফা আসহারতু লায়ালি, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে দুনিয়ার সাথে সম্পর্ক কেটে দিয়েছি সেদিন থেকে রাতের বেলা আর আমি হারেসার চোখে ঘুম আসে নাই, ওয়া আজমাতু নাহারি, আর সারাটা দিন আমি তৃষ্ণান্ত থাকি, কিসের তৃষ্ণা, পানির,
রাত কখন আসবে? রাত কখন আসবে? সেই জন্য আমি তৃষ্ণার্ত থাকি। রাত আসলে পর এমন অবস্থা হয় ইয়া রাসূলুল্লাহ, যেন আমি আল্লাহর আরশকে উন্মুক্ত দেখি। আরশে কি হচ্ছে, মালায়েকা আলাতে কি হচ্ছে, জান্নাত জাহান্নাম আমি আরশের সামনে উন্মুক্ত করে দেওয়া হয়, আমি সকল কিছু দেখতে পাই। এটা হচ্ছে কাশ। এটা কি কাশ? আল্লাহর আউলিয়াগণের যে কাশের কথা আমরা শুনি সেটাই হচ্ছে কাশ। আলোচনা শুনতে খুব মজা লাগে, ঠিক কিনা? আমল করার ইচ্ছা আছে কিনা? আখলাক শুদ্ধ করার ইচ্ছা আছে কিনা? আল্লাহর আউলিয়াগণের খাঁটি অনুসারী হওয়ার ইচ্ছা আছে কিনা? নবীর খাঁটি উম্মত হওয়ার ইচ্ছা আছে কিনা? আল্লাহর খাঁটি বান্দার তালিকায় নিজের নাম লেখানোর ইচ্ছা আছে কিনা? আল্লাহ যেন কবুল করে।